হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুইজারল্যান্ড। আশা করছি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে করলা সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখা যায়। সেই পদ্ধতিটি আমি আপনাদের দেখাবো। আমি যেভাবে করলা ফ্রোজেন করে রাখি, আমি সেভাবে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি আশা করছি আমার এই ভিডিওটি সবারই কাজে আসবে। আর করলার অনেক স্বাস্থ্যগুণ আছে, করলার সবার জন্য অনেক উপকারী, শরীরের জন্য অনেক উপকারী করলা। সবসময় করলার সিজন থাকে না, আর যখন এই করলা পাওয়া যায় সেটাকে ফ্রোজেন করে রাখাটা আসলে খুবই উপকারী। তাহলে চলুন দেখি নিই আমি কীভাবে করলাগুলোকে ফ্রোজেন করে রাখি। আর আমি এখন প্রথমে কি করছি, আমি এখন করলাগুলোকে ভালো করে ধুয়ে নিব। যে কোনো সবজি যখন বাজার থেকে কিনে আনা হয়, তখন আমি প্রথমত আমি করি সেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিই। আর এখন আমি করলাগুলোকে ধুয়ে নিব। আর এটার জন্য আমি ব্যবহার করছি একটা ছিদ্রযুক্ত ছাঁকনি। ভালো করে ধুয়ে নিব আমি এখন। ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিব। আমি ভালো করে ধুয়ে করলাগুলোকে শুকিয়ে নিয়েছি। আর এখানে একটুখানিও পানি দেখা যাচ্ছে না, পুরো পানি শুকিয়ে গিয়েছে এখানে। এখন আমি এগুলোকে কেটে নিব। আপনারা যে যেভাবে করলা খেতে পছন্দ করেন, আপনারা সেভাবে করলাগুলোকে কেটে নেবেন। আর আমি এভাবে করলাগুলোকে কেটে নিচ্ছি। এভাবে করে আমরা করলা ভাজি খাই, আর এভাবে করে আমি ফ্রোজেন করব। যে যেভাবে করলাগুলোকে কাটতে চাইবেন, কেউ তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে করলা তরকারি করা যায়, সেটার জন্য লম্বা করে কাটা যায়। আর ভাজার জন্য করলা এভাবে করে আমি আমি করি, যেভাবে আমি সেভাবে দেখাচ্ছি। আর আমি ভাজার জন্য এইভাবে করলাগুলোকে নিয়ে নিই, আমি এভাবে দেখাচ্ছি। যার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা কেটে নেবেন। আমার পুরোপুরি করলাটা কাটা হয়ে গেছে। এখন আমি কিভাবে ফ্রোজেন করব আমি সেটা এখন আপনাদের দেখাবো। আর ফ্রোজেন করার জন্য আমি এখন নিচ্ছি একটা ব্যাগ। ব্যাগে করে এখন আমি আমি ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। ভালো করে ভিতর থেকে বাতাসটা বের করে
আমি এভাবে করে প্যাক করে ফ্রোজেন করে রাখবো। আমি ভিতর থেকে বাতাসটা বের করে নিয়েছি। ভালো করে মুড়িয়ে আমি রাখবো। আর এভাবেই করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে আমি রান্নার কাজে ব্যবহার করব এভাবেই। আর এখন আমি এগুলোকে ফ্রোজেন করে দিব। সারা বছরের জন্য এভাবে ফ্রোজেন করে রাখা যাবে। আশা করছি আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।